শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তারপরেও এই প্যান্ডামিক অবস্থার মধ্যে তোমাদেরকে আরো সতর্ক থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, তাহলেই তোমরা সুস্থ থাকতে পারবে। আমিও ভালো আছি। আমি নিতাই গোস্বামী, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ। আজ আমরা অধ্যায় 16 এর পরিমিতি অনুশীলনী 16.2 এর কয়েকটি সমস্যা নিয়ে আলোচনা করব। আমি আশা করি এই আলোচনায় তোমরা উপকৃত হবে, তোমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারবে এই অনুশীলনী সম্পর্কে। তাহলে চলো আজ আমরা সমস্যা নিয়ে আলোচনা শুরু করি। তাহলে চলো আমরা আজকের কোশ্চেনটা আমরা একটু বুঝে নিই। একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 30 মিটার। বাগানের ভিতর সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ হলে পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে আমরা এখানে একটা ছবি এঁকেছি, দেখো এ বি সি এবং ডি একটি বাগান, এবং বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট একটি পুকুর। এখানে আমরা উল্লেখ করেছি ই এফ জি এইচ, এটি একটি পুকুর। আর পুকুরের চারিদিকে দেখো এক্স, এদিকে এক্স, এক্স এবং এক্স। পুকুরের চারিদিকে সমান পার বিশিষ্ট একটি পুকুর আমাদেরকে যেহেতু বলেছে, আমরা এক্স, আমরা পার ধরেছি এক্স, তাহলে সমান পার হলো। তাহলে এটার প্রেক্ষিতে আমাদের কি দেওয়া আছে, যে বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার। তাহলে বাগানের ক্ষেত্রফলটা আমরা প্রথমে বের করে নিব। তাহলে সুতরাং বাগানের ক্ষেত্রফল ১২০০ বর্গমিটার। তাহলে দেখো যে আমরা বাগানের দৈর্ঘ্য ছিল, বাগানের প্রস্থ ছিল, এবং বাগানের ক্ষেত্রফলটা আমরা বের করে নিলাম। এখন যে কাজটা আমরা করতে চাই, যেহেতু বাগানের ক্ষেত্রফলটা আমরা বের করে ফেলছি, তাহলে আমরা পুকুরের যে দুই পাশে পার আছে, পার বাদে পুকুরের ক্ষেত্রফলটা আমরা বের করব। তাহলে প্রথমে ক্ষেত্রফল বের করতে চাইলে আমাদের প্রথমে প্রয়োজন হচ্ছে যে পুকুরের পার বাদে দৈর্ঘ্য, আমরা পার বাদে পুকুরের দৈর্ঘ্যটা আমরা প্রথমে বের করেছি। তাহলে আমরা যদি একটু এইভাবে লিখি যে পার বাদে পুকুরের দৈর্ঘ্য, তাহলে খেয়াল করো আমার দৈর্ঘ্য ছিল কত, 40, আর এইদিকে দেখো এক্স পার, এদিকেও এক্স। তাহলে দুই দিক থেকে যদি আমরা পারটাকে বাদ দিয়ে দেই, তাহলে কি হবে, 2x মিটার। তাহলে 2x মিটার, তাহলে পার বাদে পুকুরের দৈর্ঘ্য হবে 40 - 2x মিটার। তাহলে একই ভাবে আমরা যদি লিখি পার বাদে পুকুরের প্রস্থ কি হবে, 30 - 2x মিটার। তাহলে খেয়াল করো যে আমরা পার বাদে এই পুকুরের দৈর্ঘ্যটা বের করলাম 40 - 2x মিটার, এবং পার বাদে পুকুরের প্রস্থটা বের করলাম 30 - 2x মিটার। তাহলে কিন্তু এখান থেকেই আমরা পুকুরের ক্ষেত্রফলটা বের করে নিতে চাই। তাহলে পার বাদে পুকুরের ক্ষেত্রফল আমরা বের করলাম। দেখো পার বাদে পুকুরের ক্ষেত্রফল, আমরা জানি যে ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ এবং প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য ছিল কি, 40 - 2x ইনটু প্রস্থ হল 30 - 2x বর্গমিটার। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে আমাদের এখানে একটা শর্ত দেওয়া আছে, শর্তটা কি খুব ভালো করে খেয়াল করো, যে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক অংশ হলে,
এই শর্তটা খুব ভালো করে খেয়াল করো যে পুকুরের ক্ষেত্রফলটা, অর্থাৎ এই যে আমাদের মাঝখানে যে পুকুরটা আছে, এই পুকুরের ক্ষেত্রফলটা কিন্তু আমার সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফলের অর্ধেক যদি হয়, তাহলে আমাদের এই দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে হবে। তাহলে প্রশ্ন মতো আমরা লিখতেই পারি যে পুকুরের ক্ষেত্রফল, তাহলে পুকুরের ক্ষেত্রফলটা কি, এই যে আমরা এখানে লিখেছি, তাহলে পুকুরের ক্ষেত্রফলটা হবে 40 - 2x, 30 - 2x সমান হাফ অফ বাগানের ক্ষেত্রফল। তাহলে বাগানের ক্ষেত্রফলটা আমাদের কি ছিল, 1200 বর্গমিটার। তাহলে দেখো প্রশ্ন মতে আমরা লিখতে পারলাম যে 40 - 2x - 30 - 2x সমান হাফ অফ 1200, অর্থাৎ বাগানের ক্ষেত্রফল। তো এখান থেকে কিন্তু আমরা এখন ক্যালকুলেশন করব। তো প্রথমে আমরা যদি বাম দিকে একটু গুণ করে ফেলি, যে গুণ করি 40 এবং 30, 1240 দিয়ে আমরা যদি এক্স কে 2 কে গুণ দেই, 80x - 60x + 4x² সমান, আমরা যদি এটাকে কাটাকাটি করি তাহলে পাবো আমরা 600, 600, এরকম ভাবে আমরা পাই। এটাকে আমরা একটু সাজিয়ে যদি লিখি তাহলে কি কি পাই, যে 4x² - 18, 6, 14, 40 - 140x + 1200, আর এই 600টাকে আমরা বাম দিকে নিয়ে আসি মাইনাস করে, 600 = 0। এখন আমরা যদি 4x² - 140x + 1200 থেকে 600 বাদ দিই, থাকে কি 600 = 0। বা এখানে যদি আমরা একটু 4 কমন নিয়ে নেই, দেখো 4 যদি কমন নেই তাহলে এখানে থাকবে x² - তাহলে 4 দিয়ে যদি এটাকে কত হয়, 35 হয়, তাহলে 35x + 150 = 0। তাহলে কিন্তু আমরা এখানে দেখো 4 কমন নিলাম, x² - 35x + 150 = 0, আমরা একটা সমীকরণ পেলাম। তো এটা এই সমীকরণ থেকে কিন্তু ক্যালকুলেশনের মাধ্যমে আমরা x এর মানটা বের করব, যে x টাকে আমরা ধরেছিলাম কি, ধরেছিলাম পুকুরে পার, সেখান থেকে কিন্তু আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে পারব। তাহলে তার পার বাদে আমরা যেটা বললাম, আমরা এখানে এই সমীকরণ থেকে আমরা x এর মানটা বের করব। তাহলে যেহেতু আমার 4 কমন আছে, আমরা 4 দিয়ে যদি ভাগ্য দিয়ে দিই তাহলে আমরা পাবো x² - 35x + 150 = 0, অর্থাৎ 4 দিয়ে যদি আমরা 0 কে ভাগ দিয়ে দিই তাহলে সেটা 0ই হয়, আমরা সেটা জানি। তাহলে এখান থেকে আমরা x এর মানটা যদি বের করি, সেটা কিভাবে বের করব, মিডল টার্মের মাধ্যমে বের করব। তোমরা জানো 150 কে যদি আমরা ভাঙাতে চাই তাহলে কিভাবে ভাঙাবো, তোমরা জানো এটা সবাই, যে যদি আমরা একটু দেখিয়ে দিই, এখানে 150 2 দিলে 75, 3 দিলে 25, 5 দিলে 5, তাহলে আমরা কিন্তু এটাকে 3 × 5 = 15, অর্থাৎ 3 আছে এখানে, 2 আছে, 5 আছে এবং 5 আছে, অর্থাৎ আমরা এখানে 30 এবং 5 দিয়ে করতে পারি, অর্থাৎ 5x² - 30x - 5x + 150 = 0। তাহলে দেখো এটাকে আমরা একটু মিডল টার্ম করে ফেললাম, এখান থেকে যদি আমরা মানটা বের করি তাহলে কি হবে, x - 30, এখানে যদি 5 কমন নেই, x - 30 = 0, তাহলে x - 30 যদি আমরা কমন নেই পাবো x - 5 = 0। তাহলে x - 30 এবং x - 5, তাহলে আমরা জানি যে দুটি রাশির গুণফল যদি 0 হয় তার প্রত্যেকটি আলাদাভাবে 0 হয়। তাহলে যদি আমরা একটু মানটা বের করে নিই, যে হয় x - 30 = 0 বা x = 30, আবার x - 5 = 0 বা x = 5। এখন খেয়াল করো যে আমরা x এর দুটো মান পেলাম, একটা হচ্ছে কি 30 আর একটা হচ্ছে 5। তাহলে x টাকে আমরা কি ধরেছিলাম, আমরা যদি আবার একটু ছবির দিকে তাকাই, x টাকে ধরেছিলাম আমরা পার,
কিসের পার? পুকুরের পার। তাহলে দেখো এই যে এক্স ইকুয়াল টু 30, এক্স ইকুয়াল টু 5, দুটো মান যে আমরা পেলাম, এখন কোনটা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে অথবা হবে না? স্বাভাবিকভাবেই কিন্তু আমরা বুঝতে পারি যে পুকুরের পার ছিল এক্স, আবার বাগানের প্রস্থ ছিল 30, যে বাগানের ভিতরে আমার পুকুর আছে সেই পুকুরের পার কখনো এই 30 মিটার হতে পারে না। তার মানে আমাদের এই 30টা গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের গ্রহণযোগ্য কি? 5। এই 5, এই 5 মিটার হবে আমাদের পারের দৈর্ঘ্য। তাহলে কিন্তু আমরা পারের দৈর্ঘ্যটা অর্থাৎ এক্স এর মানটা পেয়ে গেছি 5 মিটার। এখানে আমরা এখানে 30 এখানে লিখে দিতে পারি যে 30 যেটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা চলে আসি বাগানের দৈর্ঘ্য বের করার জন্য। তাহলে কি ছিল আমাদের বাগানের দৈর্ঘ্য? পার বাদে বাগানের দৈর্ঘ্যটা কি ছিল? 40 মাইনাস 2x মিটার। তাহলে 40 মাইনাস 2 ইন্টু 5 মিটার, তার মানে কি? 40 মাইনাস 10 30 মিটার। তাহলে দেখো আমরা পারোয়ার বাদে পুকুরের দৈর্ঘ্যটা পেয়ে গেছি 30 মিটার। একইভাবে যদি আমরা পার বাদে পুকুরের প্রস্থটা বের করতে চাই, পার বাদে পুকুরের প্রস্থটা বের করতে চাই, প্রস্থ, তাহলে কি? 30 মাইনাস 2x মিটার, 30 মাইনাস 2 ইন্টু 5 মিটার, আর তাহলে কত হয়? 30 মাইনাস 10 সমান সমান 20 মিটার। তাহলে কিন্তু দেখো শিক্ষার্থীরা, আমরা পার বাদে পুকুরের দৈর্ঘ্যটা পেয়ে গেলাম 30 মিটার, এবং পার বাদে পুকুরের প্রস্থটা পেয়ে গেছি আমরা 20 মিটার। তাহলে আমাদের যে সমস্যাটা ছিল সেই সমস্যার প্রেক্ষিতে, যেটা আমাদের বের করতে বলেছে সেইটার প্রেক্ষিতে কিন্তু আমরা পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে পারলাম। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো সেইভাবেই তোমরা বাসায় এটাকে চর্চা করবে, এটাকে প্র্যাকটিস করবে, তাহলে বিষয়টা আরো তুমি ভালো মতো বুঝতে পারবে। তারপরেও যেটা আমরা সবার সময় বলেছি, যে কোনো সময় বুঝতে না পারলে আমাদের সাথে যোগাযোগ করবে, পাশাপাশি তোমার বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ করবে, সেখান থেকে তুমি আরো উপকৃত হবে। তাহলে চলো আমরা পরের অঙ্কটায় চলে যাই। চলো আমরা তাহলে পরের অঙ্কটা আমরা শুরু করি। তাহলে দেখো যে 6 নম্বর যে অঙ্কটা সেটা কি বলেছে সেটা আমরা প্রথমে একটু দেখে নিই। যে একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার, অর্থাৎ একটি আয়তক্ষেত্র, সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 160 বর্গমিটার। যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয়, দৈর্ঘ্যটা যদি 6 মিটার কম হয়, তবে ক্ষেত্রটি বর্গাকার হয়ে যায়। এই কথাটা খুব ভালো করে খেয়াল করবে, শর্তটা খুব ভালো করে খেয়াল করবে, যে তবে ক্ষেত্রটি বর্গাকার হয়ে যায়। তার আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। তাহলে চলো আমরা একটু ছবিটার দিকে তাকাই, যেটা আমরা একটা ছবি অঙ্কন করেছি। দেখো যে এ বি সি ডি, এটা একটা আয়তকার ক্ষেত্র যেটা আমাদেরকে বলেছে। এই সম্পূর্ণ আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে আমাদেরকে, দিয়ে দিচ্ছে কত? 160 বর্গমিটার। আচ্ছা তাহলে আমাদের শর্তটা কি আছে খেয়াল করো। যদি এর দৈর্ঘ্যটা, যে দৈর্ঘ্যটাকে আমরা এক্স ধরছি, প্রস্থটাকে আমরা ওয়াই ধরছি, তাহলে যদি দৈর্ঘ্যটা দেখো যদি 6 মিটার, 6 মিটার কমে যায়, তাহলে তার এই ক্ষেত্রটা বর্গাকার হয়ে যায়, বর্গাকৃতি হয়ে যায়। তার মানে কি? যে খেয়াল করো খুব ভালো করে, যে আমরা দৈর্ঘ্য ধরছিলাম এক্স আর প্রস্থ ধরছিলাম ওয়াই, যখন আমার দৈর্ঘ্য থেকে এই 6 মিটার কমে যায়, অর্থাৎ খেয়াল করো যে ই সি কে যদি আমরা 6 মিটার ধরি, ইসি যদি কমে যায়, তাহলে এই ক্ষেত্রটা বর্গাকৃতি হয়ে যায়। তার মানে হচ্ছে এ এফ ই ডি, এই যে বর্গাকৃতি, এটা হয়ে যায়। তাহলে বর্গাকৃতি যদি হয়, তাহলে আমার দৈর্ঘ্যটা যদি এক্স ছিল, সেখান থেকে 6 মিটার কমে গেল, তাহলে স্বাভাবিকভাবে আমরা লিখতে পারি x-6। আচ্ছা তাহলে x-6 হয়ে গেল, আর যখনই বর্গাকৃতি হয়ে যাবে, তাহলে বর্গ কি আমরা জানি যে দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান তার ক্ষেত্রফল, তার মানে সেটা হয়ে যায় কি x-6 = y। তাহলে আমরা এখান থেকে ক্ষেত্রফলটা যদি একটু বের করে নিই, যে দৈর্ঘ্য আমরা ধরে নিছি, দেখো আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য এক্স মিটার, প্রস্থ হচ্ছে ওয়াই মিটার, তার স্বাভাবিকভাবে ক্ষেত্রফল xy বর্গ বর্গ মিটার তোমরা জানো। তাহলে শর্ত মতে
शर्त मत आमरा लिखते पारी xy इक्वल टू 160 एटा के आमरा समीकरण दिलाम ताहले आमार क्षेत्रफल होच्छे xy आर आमार सम्पूर्ण क्षेत्रफल देवा छिलो देखो 160 वर्ग मीटर ताहले आमरा एखान थेके लिखते पारी xy समान समान 160 वर्ग मीटर एखन देखो দ্বিতীয় শর্তটা খুব ভালো করে খেয়াল করো দ্বিতীয় শর্ত কি বলেছে আমরা এখানে কিন্তু অলরেডি করে ফেলেছি যে যদি আমার দৈর্ঘ্য কম হয় 6 মিটার তাহলে তার ক্ষেত্রফল তাহলে প্রশ্ন মতে বা শর্ত মতে আমরা লিখতে পারি শর্ত মতে বা প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে x - 6 equal to y কেন কারণ দৈর্ঘ্য যদি 6 মিটার কম হয় তাহলে সেটা প্রস্থের মতো হয়ে যায় কেন প্রস্থের মতো হয় ওই যে বর্গাকৃতি হয়ে যায় বর্গ মানেই হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ সমান তার মানে আমি এটাকে লিখতে পারি x - 6 equal to y তাহলে এখান থেকে আমরা একটা সমীকরণ যদি বের করি যে x equal to y plus 6 এটাকে যদি আমরা একটু দুই নং সমীকরণ দেই তাহলে দেখো যে এক নং সমীকরণ আমরা xy equal to 160 পেলাম আর দুই নং সমীকরণ আমরা পেলাম x equal to y plus 6 মিটার এখন এখান থেকে কিন্তু আমরা ওয়ান মানটা বের করব তাহলে আমরা এক নং সমীকরণে যদি x এর মানটা বসাই দিই তাহলে কিন্তু আমাদের জন্য সহজ হয় তাহলে আমরা এই কথাটা একটু লিখে নিই যে এক নং এ x এর মান যদিও এটাকে আমরা যদি এইভাবে বলি x equal to y plus 6 বসিয়ে পাই বেটার হবে তাহলে মান বসিয়ে তাহলে এক নং সমীকরণটা কি ছিল আমাদের xy equal to 160 তাহলে আমরা কার মান বসাবো x সমান সমান y তাহলে y টা যদি রেখে দেই তাহলে আমরা পাবি x minus plus 6 160 বা আমরা এখানে কি মান কিসের মান x x এর মান বসাবো খেয়াল করো সবাই xy x এর মান বসাবো তাহলে y থাকবে তাহলে x এর মান কি এখানে y plus 6 তাহলে আমরা এখানে লিখতে পারি y square plus y দিয়ে y কে গুণ করলে y square plus 6y সমান 16 তাহলে দেখো আমরা যদি এটাকে একটু সমীকরণটা সহজ করে নিই y square plus 6y minus 16 equal to 0 এখন দেখো এই যে y স্কয়ার প্লাস 6y মাইনাস 16 ইকুয়াল টু 0 এটা তো 16 এটা হচ্ছে 160 তাহলে আমরা এখানে লিখব কি 160 তাহলে y স্কয়ার প্লাস 6y মাইনাস 160 আমরা একটা সমীকরণ পেলাম এই সমীকরণ থেকে কিন্তু আমরা y এর মানটা বের করব তাহলে এই সমীকরণ থেকে y এর মানটা আমরা কিভাবে বের করব মিডল টার্মের মাধ্যমে মিডল টার্ম করে আমরা y এর মানটা বের করতে পারবো তাহলে আমরা যে কথাটা বলেছি যে আমরা যে সমীকরণটা পেলাম সমীকরণটা কি y স্কয়ার প্লাস 6y মাইনাস 160 ইকুয়াল টু 0 তাহলে এই সমীকরণের মাধ্যমেই কিন্তু আমরা ধর মিডল টার্মের মাধ্যমে আমরা y এর মানটা বের করব আর y টা কি ধরেছিলাম আমরা প্রস্থ ধরেছিলাম তাহলে দেখো আমি একটু লিখেছি দেখো যে 160 কে আমি একটু ভাঙাইলাম 2 দিয়ে 80 হলো 80 কে 2 দিয়ে দিলাম 40 দুইটা দিলাম আবার 20 আবার দুইটা দিলাম 10 আবার দুইটা দিলাম 5 তাহলে এই সংখ্যাগুলি থেকে অর্থাৎ এটাকে উৎপাদকে বিশ্লেষণ বলে এখান থেকে কিন্তু আমরা 5 দুগুণে 10 আর হলো 16 এই যে 10 গুণ 16 কে আমরা এভাবে 180 করতে পারি তাহলে চলো আমরা এখান থেকে মানটা বের করে ফেলি যে y স্কয়ার প্লাস 16y মাইনাস 10y মাইনাস 160 ইকুয়াল টু 0 আমরা এটাকে মিডল টার্ম করলাম এখান থেকে যদি আমরা y কমন নিই y প্লাস 16 10 কমন নিই y প্লাস 16 ইকুয়াল টু 0 তাহলে y প্লাস 16 আর এখানে থাকবে মাইনাস এখানে যদি মাইনাস কমন নিই আমরা মাইনাসে মাইনাসে প্লাস তাহলে মাইনাস 10 ইকুয়াল টু 0 তাহলে দেখো এখান থেকে আমরা y কমন নিলে y প্লাস 16 এখানে মাইনাস 10 কমন যায় মাইনাস 10 কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাস 60 ইকুয়াল টু 0 তাহলে দুটি রাশির গুণফল 0 আমরা যেটা জানি যে দুটি রাশির গুণফল যদি 0 হয় তার প্রত্যেকটি আলাদাভাবে 0 হয় তাহলে
বা ওয়াই প্লাস 16 ইকুয়াল টু 0 বা ওয়াই ইকুয়াল টু মাইনাস 16, আবার ওয়াই মাইনাস 10 ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 10। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা ওয়াই দুটো মান এখানে পেয়েছি, একটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস 16 আর এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 10। তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু আমরা জানি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ কখনোই ঋণাত্মক হতে পারে না, সেই ক্ষেত্রে আমাদের এই ওয়াই ইকুয়াল টু মাইনাস 16 এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের ওয়াই মানটা আমরা কি পেয়ে গেলাম, ওয়াই ইকুয়াল টু 10। তাহলে ওয়াই ইকুয়াল টু 10 আমরা যেটা পেলাম এটা কিন্তু আমরা পেয়েছি যে আয়তকার্যের ক্ষেত্র তার প্রস্থ। তাহলে প্রস্থ আমরা পেলাম ওয়াই এর মান। এখন যদি আমরা এক্স এর মানটা বের করতে চাই, তাহলে আমরা ওয়াই এর মানটা যদি আমরা 2 নং সমীকরণে বসাই তাহলে কিন্তু আমরা এক্স এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা যদি চলো আমরা 2 নং সমীকরণে এক্স এর মানটা বসিয়ে দিই, ওয়াই এর মানটা বসিয়ে দিই। তাহলে 2 নং এ ওয়াই এর মান বসাই, তাহলে 2 নংটা কি ছিল, এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস 6। তাহলে যদি আমরা এখানে ওয়াই মানটা বসাই দিই কত, 10 প্লাস 6 ইকুয়াল টু 16। তাহলে এক্স এর মান পেলাম আমরা 16 আর ওয়াই এর মান পেয়েছি আমরা অলরেডি 10। তাহলে আয়তকার যে ক্ষেত্রটা ছিল তার দৈর্ঘ্যটা আমরা ধরেছিলাম দেখো এক্স মিটার, তার মানে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেলাম 16 মিটার। একইভাবে আয়তকার ক্ষেত্রের প্রস্থটা ধরেছিলাম আমরা ওয়াই মিটার, তাহলে আয়তকার ক্ষেত্রের প্রস্থটা আমরা পেয়ে গেলাম 10 মিটার। তাহলে আমরা লিখতে পারি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য মিটার এবং প্রস্থ 10 মিটার। তাহলে শিক্ষার্থীরা আমরা বুঝতে পারলাম যে আয়তকার ক্ষেত্রের যে দৈর্ঘ্যটা এবং প্রস্থটা কিভাবে আমরা বের করলাম, এইটার মাধ্যমে যে চিত্রটা আমরা এঁকেছিলাম সেই চিত্রের মাধ্যমে কিন্তু আমরা দৈর্ঘ্য প্রস্থ বের করলাম। তাহলে আমার মনে হয় আমরা যে সমস্যাগুলি আজকে সমাধান করলাম তোমরা মনোযোগ সহকারে দেখেছ, মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেছ এবং আমি আশা করি তোমরা উপকৃত হয়েছ। সেই সাথে আমি আবার তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই যে আমাদের যে অবস্থা এখন চলছে কোভিড-19 এই সময়ে তোমরা খুবই সাবধান থাকবে, স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকবে এবং সেই সাথে পড়াশোনাটা ঠিকমতো চালিয়ে যাবে। আমি আশা করি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে ধন্যবাদ।